বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। একটু জ্যাটাইটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হবি। টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু মেক এ প্যাটার্ন, সো লেট গেট ইট স্টার্টেড। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে অ্যাডোবি ফটোশপ CS6 কে ওপেন করতে হবে। এখানে রাইট ক্লিক করে ওপেন করবেন। আমি আগে থেকে এখানে ওপেন করে রাখছি। দেন হচ্ছে একটা পাসপোর্ট সাইজ পিকচার রাখবেন। তো পাসপোর্ট সাইজ কীভাবে ক্রিয়েট করে আপনাদের যদি জানা না থাকে, আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো হচ্ছে এই যে পাসপোর্ট সাইজের পিকচারের এখানে হচ্ছে রাইট ক্লিক করে, এখানে রাইট ক্লিক করে আপনারা সাইজটা দেখে নেবেন। এই যে দেখেন, এখানে পাসপোর্ট সাইজ দিয়ে আছে। তো দেন ওকে, আবার সেম জায়গায় হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে ক্যানভাস সাইজ দেখতে পাবেন। তো ক্যানভাস সাইজে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে এটা পিক্সেল আছে, ইঞ্চি করে দেন। এখানে হচ্ছে 5 বাড়াই দিবেন, আর এখানেও 0.05 বাড়াই দিবেন। তার আগে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এখানে কালারটা কি আছে। আমার এখানে কালারটা হচ্ছে এখানের সাথে মেশ হয়ে যাবে, সেজন্য আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা আমাদের দিতে হবে হোয়াইট কালার। তো হোয়াইট কালার করে দিলাম। আবার এখানে রাইট ক্লিক, ক্যানভাস সাইজ, এখান থেকে পিকচার, সরি পিকচার না, ইঞ্চি, এখান থেকে 5, আর এখানে হচ্ছে 0.05 দিয়ে দিব। হিট ওকে। তো এটা কেন দিচ্ছি আমি পরে বলতেছি। তো এখন হচ্ছে আমাদের ফাইলে যেতে হবে, নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা এ4 সাইজ নিব, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল পেপার সাইজ হবে এ4 সাইজ। হিট ওকে। তো নেওয়ার আগে আমাদের এই জায়গায় ক্লিক থাকা অবস্থায়, এই পিকচারটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে এডিট, ডিফাইন প্যাটার্ন। তারপরে এখানে একটা নাম দিয়ে দিব, আমার নাম আছে এটা, থাক আমি হিট ওকে। তারপর হচ্ছে আমার এই পিকচারের এই যে আমাদের খালি যে আর্টবোর্ডটা আছে এটার উপর ক্লিক রেখে আবার এডিট, এডিট থেকে ফিল, এখানে ফিল থেকে এখানে দেখতে পাবেন, সেখানে মোর অপশনে ক্লিক করে এখান থেকে প্যাটার্ন, দেন হচ্ছে এখানে কাস্টম প্যাটার্নের এই যে মোর অপশনে ক্লিক করেন, এখানে পিকচারটা দেখতে পাবেন। হিট ওকে। ওকে, লেটস ডান। দ্যাট মিনস এখন দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো পিকচার হয়ে গেছে। এখানে যে ক্যানভাস সাইজটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে এই যে যে ইয়াগুলো আসার জন্য, পাখাগুলো আসার জন্য, যাতে আপনার কাস্টমার আসলে আপনি ক্যাটে বের করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন, আর এখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এখান থেকে বলতে এখানে যখন আমার লোগোটা দেখতে পাচ্ছেন, একটু জ্যাটাইটি এটার উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।